আপনি তো ড্রাইভার, আমি তো মনে করছিলাম আপনি মালিক। আচ্ছা বুঝছি, মালিকের গাড়ি থেকে নতুন কন্ট্রোল বোর্ড বেরছে, পুরোটা লাগা করবেন, ডিস্টার্ব আছে। দোকানের লোক নাই কেলা, আপনার সামনে এরকম একটা পোলা খারা রয়েছে, আপনার পছন্দই হয় না? না না, পছন্দ হয়েছে। আমি আসলে ওই মালিক বা ওই ম্যানেজার লেভেলের কাউকে চাইতেছিলাম। ও আচ্ছা, আমি এই দোকানের ম্যানেজার কাম সেলসম্যান। ও তুমি ম্যানেজার, ঠিক আছে, তোমার দিয়ে চলবো। ওই টয়োটার কন্ট্রোল বক্স আছে নাকি? আছে, নতুন না পুরান? ভাই মিয়া, নতুন হলে কি তোমার কাছে আইতাম? হ্যাঁ। আচ্ছা একটা আছে, একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ এটা নিয়ে পড়ান। ডিস্টার্ব আছে? হুম, ওই ডিস্টার্বলাটাই আমার দরকার। ও আপনি তো ড্রাইভার, আমি তো মনে করছিলাম আপনি মালিক। আচ্ছা বুঝছি, মালিকের গাড়ি থেকে নতুন কন্ট্রোল বোর্ড বেরছে, পুরোটা লাগা করবেন, ডিস্টার্ব আছে। চুপ মিয়া, বেশি কথা কো। দাম কত? আপনি যদি নেন তাহলে একদম 3,000 টাকা বলবো। এই নতুনটার দামই তো 3,500 টাকা, তাহলে পুরোনোটা আমি 3,000 টাকা দিই মুখে। আপনি 2 নম্বরই না? বাড়তি কথা কেন কেন? তাহলে ঠিকলেন না? কত দিলে দিতে হবে কত দেখো? আপনি যদি এটা নেন একদম 1,500 টাকা পড়বো, আর যদি না নেন তাহলে এটা থুয়ে দেন আপনার অন্য দোকানে। আচ্ছা 1,000 টাকা দিই। 1 টাকা কম হবো না, 1,500 টাকা। আরে তুমি তো গাউরা আছো মিয়া। গাউরা না হলে কি বাসা করিয়া? আরে বাবারে। আচ্ছা 1,200 টাকা দিই। 1 টাকা কম হবো না। আচ্ছা না। আচ্ছা আপনার কাছে 10 টাকা ভাঙতে বলি? আবার 10 টাকা? তুই চা চু খাইতাম আর কি। চা চু খাইতাম কেন ভাই? শোনেন, আপনি গাড়ি থেকে নতুন নতুন মাল যদি বেচেন না, আমার কাছে আয় না, আপনি বেশি দাম বেচে দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে না। 10 টাকা আর 1,500 টাকা, একটা ধান্দা ভালো হয়েছে রে। বহুত মালিকে দিচ্ছি, এখন আমি কি করা পারি? 1,000 টাকা না 500 রাখুন না, নিজে রাখে গোছাবে আগে, 1,000 রাখে পরে গুনে। আরে মিয়া তো কি দেখেন আপনি, বুঝতেছেন না এটা বাইরের গাড়ি? আরে এই যে দেখছেন তো, আমার স্যারের গাড়ি, বুঝছেন, খুব প্রিয় একটা গাড়ি, সে বাইরে থেকে নিজে চালায় আনছে, বুঝছেন। আর কথা হইলো, স্যার তো বিরাট বড় জজ, গাড়ি দিয়ে বিক্রি করবার চায় না, অনেক কয়ে ময়ে রাজি করাইছি। এই যে হনেন, আপনি যেখানে আইলেন খবরটা দিচ্ছে কেনটা আপনাকে? এই আমি দিচ্ছি, বুঝছেন। আচ্ছা, আমি আপনার ব্যবস্থা করছি। আর কথা হইলো, এর আগেও 3-3টা গাড়ি সেল দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কে ওই বুঝছেন, ওই যে গেছে লইয়া আর খবর নাই। এখন আপনি যাই হোক, আমি স্যারের কয়ে ময়ে রাজি করছি, এখন দেখেন যদি টাকা পয়সা মিলা যায় তো লয়ে যেতে পারেন আর কি। এত ভাই গুরফির করেন কে ভাই, ডাইরেক্ট কি কয়ে ফেলান না ভাই? আমি এটার ব্যবসা করি, এটা আমার লেনদেন, আমি জানি কারে কোনটা কি দিতে হয় ভাই, ডাইরেক্ট কয়ে ফেলান। এটা গ্যাসউদ্দিন আমাদের পুরাতন গাড়িটা কেনার জন্য উনি ধুলাই খেল থেকে আসছেন। আপনি গাড়িটা দেখেছেন? জি স্যার, রহিম ভাই দেখাইছে। গাড়িটা পুরানো হলেও আমার অনেক শখের গাড়ি ছিল। আচ্ছা কত দিবেন বলুন স্যার? গাড়িটা তো আপনার, আপনি দাম বলবেন আগে। না না, আপনি বলুন। না স্যার, আপনি না বললে আমি কিভাবে বলবো? ও আচ্ছা, তা আপনি আমাকে 1,00,000 টাকা। 1,00,000 টাকা? কোন কি পাগলের মতো দাম চাইতো? 50 বছরের পুরনো গাড়ি 1,00,000 টাকা? কি বললে? আমি পাগল? আপনি কি জানেন আমি 40 বছর জজ ছিলাম, অনেক জটিল জটিল কেসের রায় দিয়েছি, প্রশংসা পেয়েছি, শেষে কি না বৃদ্ধ বয়সে আপনি আমাকে পাগল বললেন? স্যার এটা কথার কথাই বলছি স্যার। কথার কথা? আচ্ছা পাগল না হয়ে অন্য কিছু বললে হতো, তাই বলে আপনি আমাকে পাগল বললেন? থাক স্যার, বাদ দেন, এখন গাড়িটার দাম 30,000 টাকা হইলে দেন আমারে। শুনুন, 30,000 কেন, 30,00,000 টাকা দিলেও এই গাড়ি
আমি আপনাকে দেব না। আপনি আমাকে কিনা পাগল বললেন? স্যার বাদ দেন স্যার। শোনো, তুমি আমাকে পাগল বলেছো, তোমাকে বলতেই হবে। পাগলের সংজ্ঞা কি, পাগল কত প্রকার, পাগল কে কে? স্যার বাদ দেন, এইরকম বলেই থাকি আমরা স্যার। রহিম স্যার, দরজা বন্ধ কর। হ্যাঁ স্যার। কইলাম তুমি আমাকে পাগল বলেছো, তাই না? তোমাকে তোমাকে এখনই বলতেই হবে পাগলের সংজ্ঞা কি, পাগল কত প্রকার, পাগল কে কে? স্যার মাফ করে দিন স্যার। ওই আমি আমেরিকা থেকে চাবুক এনেছি না স্যার, ওটা নিয়ে আয়। হ্যাঁ কইলাম, তাই তিনবার এলাম না মাই খেয়ে এলাম। তুমি আমাকে পাগল বলেছো, আয় বাসাও। আয় বাবা, কি হয়েছে বাবা, তুমি তো উত্তেজিত হচ্ছো কেন? আরে দেখ না, আমার ওই গাড়িটা কিনতে এসে আমাকে কেন পাগল বলে? আপনি আমার বাবাকে পাগল বলেছেন? না পা, আমি পাগল বলি নাই। উনি 1,00,000 টাকা গাড়ির দাম চাইছে, 50 বছরের পুরোনো গাড়ি। আমি 30,000 টাকা বলছি, বলছি যে পাগলের মতো দাম চান নাকি? আবার তুমি আমাকে পাগল বললে? পাগল বললো এমনি বলেছে।